আসসালামু আলাইকুম ক্লাস নাইন স্টুডেন্টস, আজকে তোমাদের মানুষের আবাসস্থল রূপে পৃথিবী ও পৃথিবীর পরিধি, ক্ষেত্রফল এবং জিপিএসের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রথম, মানুষের আবাসস্থল রূপে পৃথিবী অর্থাৎ পৃথিবীতেই একমাত্র মানুষের অস্তিত্ব পাওয়া যায়, একমাত্র পৃথিবীতেই মানুষ বসবাসের উপযুক্ত, আর অন্য কোনো গ্রহতেই মানুষ বসবাসের উপযুক্ত স্থান নেই। এই পৃথিবীতে কেন মানুষ বসবাসের উপযুক্ত স্থান রূপে বিবেচিত হয়েছে সেগুলি সম্পর্কে একটু ধারণা। প্রথম যেটা, পৃথিবী কাম্য উষ্ণতা অর্থাৎ পৃথিবী সূর্য থেকে এমন একটি দূরত্ব অবস্থান করে যেখানে উষ্ণতার পরিমাণটাও খুব বেশিও নয় আবার খুব কমও নয়। সূর্যের কাছাকাছি যে সমস্ত গ্রহগুলি রয়েছে যেমন বুধ, সেখানে গড় উষ্ণতা 500 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। আবার যে সমস্ত গ্রহগুলি দূরে রয়েছে সেখানে গড় উষ্ণতা -200 ডিগ্রি সেন্টিগ্রেডের রয়েছে। ফলে পৃথিবীর দূরত্বটা এমন একটি স্থানে অবস্থিত, ফলে পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতা থাকার জন্য এখানে উষ্ণতা বেশি লক্ষ্য করা যায় না, আবার শীতলতাও বেশি লক্ষ্য করা যায় না। এই কাম্য উষ্ণতা থাকার জন্য পৃথিবীতে মানুষের বসবাসের জন্য উপযুক্ত স্থান রূপে বিবেচিত হয়েছে। দু নম্বর যে পয়েন্ট রয়েছে, জলের উপস্থিতি। পৃথিবীতে একমাত্র জলের সন্ধান পাওয়া যায়, আমরা জানি মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল রঙের একটি জ্যোতিষ্ক রূপে দেখা যায়, কারণ পৃথিবীর শতকরা 70% জলভাগ দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই জলের সব কিছুর উৎস, অর্থাৎ সাধারণত জল থেকেই জীবের উৎপত্তি হয়েছে, প্রাণের সন্ধান পাওয়া গিয়েছে। জলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎপাদক গোষ্ঠীর উৎপত্তি এবং তার থেকে পরবর্তী বিভিন্ন খাদক স্তর পরস্পরের মধ্যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য গড়ে উঠেছে। এই যে জলের উপস্থিতি, অর্থাৎ পৃথিবীষ্টের জলের যে ক্রমাগত ব্যবহারের ফলে এটা কখনো শেষ হয়েও যায় না, কারণ এখানে হাইড্রোলজিক্যাল সার্কেল বা জলচক্র মাধ্যমে এটি সম্পূর্ণভাবে চলতেই থাকে। সমুদ্রপৃষ্ঠের জলটি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়, সেগুলো ঘনীভূত হয়ে বিভিন্ন মেঘপুঞ্জে পরিণত হয়, সেগুলো ভাসতে ভাসতে আরও শীতল ও ঘনীভূত হয়, অবশেষে সেগুলো বিভিন্ন অধঃক্ষেপণ, বৃষ্টিপাত বা শিলাবৃষ্টি আর অন্যান্য সময় অধঃক্ষেপণের রূপে তুইন, তুষার ইত্যাদির মাধ্যমে সেগুলো আবার ভূপৃষ্ঠে নেমে আসে। এবং ভূপৃষ্ঠে যখন পতিত হওয়ার পরে সেগুলো বিভিন্ন নদী ও ভূপৃষ্ঠ উপর দিয়ে প্রবাহিত হয় বা ভূ অভ্যন্তরের জল চুইয়ে ভৌমজল রূপে সেগুলো প্রবাহিত হয়ে অবশেষে সমুদ্রে গিয়ে আবার মিলিত হয়, সেখান থেকে জল আবার বাষ্পীভূত উপর দিকে, এইভাবে চক্রাকার আবর্তন থাকায় জলচক্রটি সম্পন্ন হয়। এই জলের উপস্থিতি থাকার জন্য, জলের উপাদানগুলি লক্ষ্য থাকার জন্য পৃথিবীতেই মানুষ বসবাসের জন্য উপযুক্ত স্থান রূপে বিবেচিত হয়েছে। তার পরের পয়েন্ট রয়েছে শিলামণ্ডল, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যে কঠিন একটি আবরণ বা স্তর সৃষ্টি হয়েছে যেটাকে আমরা ভূত্বক বলি। পৃথিবীর শিলামণ্ডল অর্থাৎ পৃথিবীর ঘনত্বটা 5.52 গ্রাম পার ঘনসেমি থাকায় এখানে শক্ত আবরণটি সৃষ্টি হয়েছে, যার উপরে মানুষের বসবাসযোগ্য স্থান, ঘরবাড়ি, শিল্প, কলকারখানা, চাষাবাদ সব কিছুই গড়ে উঠেছে। তবে শিলামণ্ডলের যে সমগ্র পৃথিবী পৃষ্ঠের ভূত্বকেই যে মানুষ বসবাস উপযুক্ত তা নয়, কিছু কিছু স্থান রয়েছে যেমন যেগুলো গভীর ঘন অরণ্য, দুর্গম পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সে সমস্ত স্থানগুলি যে মানুষ বসবাস উপযুক্ত নয়। তারপরে রয়েছে বায়ুমণ্ডল। সাধারণত বায়ুমণ্ডলের বিস্তার আমরা জানি 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে অস্তিত্ব পাওয়া যায়। এই বায়ুমণ্ডল সাধারণত কি নিয়ে গঠিত,
বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা পরিপূর্ণ। গ্যাসীয় উপাদানগুলির মধ্যে যে সমস্ত গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায় তার মধ্যে প্রধান হচ্ছে নাইট্রোজেন। এছাড়াও অন্যান্য গ্যাস রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, নিয়ন, ক্রিপ্টন, চেন, আরও নিষ্ক্রিয় অনেকগুলি গ্যাস রয়েছে। এই বায়ুমণ্ডল থাকার জন্য অর্থাৎ অক্সিজেনের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস নিই এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেগুলো উদ্ভিদের শ্বাসসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে কাজে লাগে। ফলে যদি বায়ুমণ্ডল না থাকত মানুষের জীবের বেঁচে থাকা সংকটপূর্ণ অবস্থা তৈরি হতো, অর্থাৎ মানুষ বেঁচে থাকতে পারতো না। মানুষ যদি নিঃস্ব অক্সিজেনের যদি ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে মানুষের মৃত্যু অনিবার্য। ফলে বায়ুমণ্ডল থাকায়, অক্সিজেন থাকায় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গড়ে উঠেছে এবং মানুষ বসবাসের উপযুক্ত স্থান। তারপরে হচ্ছে প্রাকৃতিক শক্তি, অর্থাৎ পৃথিবীষ্ঠের উপরিভাগে যে প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু, এগুলির মাধ্যমে কী হয়, নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে থাকে। ফলে যে সমস্ত স্থানগুলি অর্থাৎ কোনো একটি উঁচু স্থান সেগুলি ক্রমাগত এই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা সেগুলি নিচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, যেটি মানুষ বসবাসের জন্য উপযুক্ত, চাষবাসের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। আবার কোনো নিচু স্থান সেগুলো ক্রমাগত সঞ্চয় কার্যের ফলে সেগুলোর পরিমাণ পলি জমতে জমতে সেগুলো সমতল ভূমিতে পরিণত হয় এবং উর্বর ক্ষেত্ররূপে গড়ে ওঠে, যেগুলি মানুষ বসবাসের ক্ষেত্রে উপযুক্ত। লাস্ট রয়েছে আন্তঃসম্পর্ক, অর্থাৎ পৃথিবীষ্ঠের ক্ষেত্রে তিনটি অর্থাৎ বায়ুমণ্ডল, শিলামণ্ডল, এই তিনটি মূল উপাদান পরস্পরের আন্তঃসম্পর্কে আন্তঃক্রিয়ার ফলে মানুষের বসবাসের স্থান বা আবাসস্থল রূপে বিবেচিত হয়। এখানে মানুষ বসবাসের যোগ্য স্থান হিসেবে উপযুক্ত বায়ুমণ্ডল, শিলামণ্ডল। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজন গ্যাসীয় উপাদানগুলি। বায়ুমণ্ডলে জল, বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, জল থেকে বিভিন্ন ধরনের উৎপাদক গোষ্ঠীর সৃষ্টি, যেগুলো পরবর্তীকালে বিভিন্ন বাস্তুতান্ত্রিক খাদ্য শৃঙ্খল ইত্যাদি গড়ে ওঠে। শিলামণ্ডল ভূপৃষ্ঠের উপরিভাগ বা কঠিন আবরণ, তার ফলে সে সংস্থানগুলি মানুষের বসবাসযোগ্য শিল্প, কলকারখানা, চাষাবাদ সব কিছুর মাধ্যমে গড়ে ওঠে। ফলে তিনজনা কমন এরিয়া, অর্থাৎ এই জায়গাটিতে মানুষের আবাসস্থল। পরস্পরের আন্তঃসম্পর্কে অর্থাৎ পরস্পরের সংযোগে মানুষের বসবাসযোগ্য স্থান রূপে বিবেচিত হয়েছে পৃথিবী। তারপরে চলে আসি পৃথিবীর পরিধি ও ক্ষেত্রফল। আগের ক্লাসে এই সম্পর্কে কিছু বলেছিলাম যে পৃথিবীর পরিধি কত, ব্যাস কত, এই সমস্তগুলো বলেছিলাম। সেক্ষেত্রে আমরা জানি পৃথিবীর পরিধি ও ক্ষেত্রফলের ক্ষেত্রে সাধারণত বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। পৃথিবী হচ্ছে চারটি মহাবৃত্তের সমান, ফলে পৃথিবীর ক্ষেত্রফলের পরিমাণটা কত, 4πr². আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, আমি বলেছিলাম পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত, 12,757 বা সেটাকে প্রায় 12,800 ধরা হয় কিমি, এটি হচ্ছে পৃথিবীর গড় ব্যাস। তাহলে ব্যাস যদি 12,800 কিমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ 6,400 কিমি। তাহলে পৃথিবীর ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল রয়েছে কত, 4πr², সেক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রফলের পরিমাণটা হবে 4 × π/7 × r 6,400 কিমি স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাণটি হবে প্রায়
বাইশের সাত, আর তুমি হিসেব করে নেবে যেটা অংশ হবে পৃথিবীর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বাইশের 4×22 = 6400 কিমি স্কোয়ার হলে প্রায় হবে 51,47,000,000 বর্গ কিমি। এটি হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফল। এবার পৃথিবীর পরিধি, পৃথিবীর পরিধি সাধারণত 2πr, 2πr হলে আর এর মান কত? 6400 কিমি, 40,000 সামথিং এরকম কিছু আসবে। গড় যেটা ধরা হয় প্রায় সরি ৪০,০০০ কিমি। তাহলে পৃথিবীর ক্ষেত্রফলের পরিমাণ 51,47,000,000 বর্গ কিমি, আর পৃথিবীর পরিধির পরিমাণ রয়েছে 40,000 কিমি, বা যারা নিরক্ষীয় পরিধি সাধারণত 40,075 কিমি ধরা হয়। সেহেতু সব জায়গায় পরিধির পরিমাণ সমান থাকে না, গড় পরিধি রয়েছে 40,000 কিমি। এটি হচ্ছে পরিধির ক্ষেত্রফল এর পরিমাপ। লাস্ট যেটা রয়েছে জিপিএস সিস্টেম। জিপিএসের মূলত জিপিএসটা কী? পৃথিবীর একমাত্র উপগ্রহ রয়েছে চাঁদ, আমরা সকলে জানি। এছাড়া মনুষ্যসৃষ্ট কিছু উপগ্রহগুলি মহাকাশে প্রেরণ করা হয়, সেগুলি পৃথিবীর চারদিকে ঘোরে এবং পৃথিবী সম্পর্কিত বিভিন্ন ছবি এবং তথ্য প্রেরণ করে। সেহেতু জিপিএস হচ্ছে এমন একটি ব্যবস্থা যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয় সেগুলো ভূপৃষ্ঠের কোনো একটা স্থানের অবস্থান, সেখানে দ্রাঘিমা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা দূরে অবস্থিত, উচ্চতা বা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করার যে পদ্ধতি, অর্থাৎ সেগুলিকে বলা হয় জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। অনেক সময় জিপিএসের পুরো নাম আসে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। এই জিপিএসের ব্যবহার, জিপিএস সাধারণত কোন কোন ক্ষেত্রে লাগে, জিপিএসের কী কার্যকারিতা রয়েছে? জিপিএসের কার্যকারিতার ক্ষেত্রে জিপিএস সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যান চলাচল, অর্থাৎ যে সমস্ত রেল, বিমান, জাহাজ ইত্যাদিতে জিপিএস লাগানো থাকে, এবং সেগুলি কোথায় আছে যানগুলি চলাচলের ক্ষেত্রে, অর্থাৎ সেগুলি সম্পর্কে তথ্য পাওয়া যায়। আর আর কোনো কাজে লাগে? কোন একটা স্থানের নির্দিষ্ট দূরত্ব এবং সেই স্থানটি যে গন্তব্যস্থলে পৌঁছানো, অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছাতে কতটা সময় লাগবে, গন্তব্যস্থানটি কত দূরে অবস্থিত, এগুলো জিপিএসের মাধ্যমে জানা যায়। জিপিএস সাধারণত আমরা সকলে জানি, এখন স্মার্টফোনে, প্রত্যেকটি স্মার্টফোনে জিপিএস সিস্টেম রয়েছে। জিপিএস সিস্টেমের সাহায্যে কী করা যায়? কোনো ক্রিমিনাল অপরাধীকে ধরার ক্ষেত্রে জিপিএস কাজে লাগে, অপরাধ দমনে লাগে জিপিএসের মাধ্যমে সেই জায়গায় অপরাধীর অবস্থান সম্পর্কে জানা যায়, এগুলো অপরাধ প্রবণের ক্ষেত্রে কাজে লাগে। আর রয়েছে কি, কোনো একটি মানচিত্র করা তৈরির ক্ষেত্রে বা কোনো সার্ভে করার ক্ষেত্রে, জরিপ কার্যের ক্ষেত্রে জিপিএস ব্যবহার করা হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা যে সমস্ত বৈদেশিক আক্রমণ করে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি, সেই ঘাঁটিগুলির অবস্থান জানার জন্য জিপিএস কাজে লাগে, এগুলো জিপিএসের ব্যবহার রয়েছে। আর রয়েছে মৎস্য আহরণের ক্ষেত্রে, অর্থাৎ সমুদ্রে মাছের ঝাঁক নির্ণয় করার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে জিপিএস ব্যবহার করা হয়। এগুলি আজকে এই পর্যন্ত। তোমাদের এই ভিতরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সেগুলো উত্তর দিয়ে দেবো।